আজ 26শে মার্চ 26শে মার্চের প্রথম প্রহরে যদি কথাটা মনে হয় 12টা 1 মিনিটে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে গিয়েছিলেন। স্বাধীনতা ঘোষণা যদি আমরা বলতে হয় 7ই মার্চ তিনি স্বাধীনতা ঘোষণাটি করে গিয়েছিলেন এবং 26শে মার্চ 12টা 1 মিনিট রাত্র 12টা 1 মিনিটে মানে 25শে মার্চ শেষে রাত্র 12টা 1 মিনিটে বঙ্গবন্ধু তখনকার ইপিআরের মাধ্যমে সারা বাংলাদেশে এই স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। আপনারা জানেন সেই স্বাধীনতা ঘোষণার আগেই আমাদের পাক হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামক যে অভিযানটি চালিয়েছিল সেই অভিযানটির একটি অংশ এসে রাজারবাগে এসে অবস্থান নেয়। আপনারা এও জানেন আমাদের মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি 7ই মার্চ যে ঘোষণা দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, ঠিক যথার্থভাবেই এই রাজারবাগের পুলিশরা তাদের বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে তারা ঘুরে দাঁড়িয়েছিলেন। প্রথম প্রতিরোধ আন্দোলনটা শুরু করেছিলেন এখান থেকেই। সেজন্যই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি রাজারবাগে যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন সম্মুখ সমরে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা এই দিনটি একটা ঐতিহাসিক দিন পুলিশের জন্য, আমরা সেই দিনটাকে সর্বসময়ে প্রতিবছরই স্মরণ করি, আজকেও সে তারই স্মরণে আমরা আজকে অনুষ্ঠান করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।